আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল ফ্রিয়াম মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। দর্শক, আজকে আমি চলে এসেছি মাইশা কসমেটিক অ্যান্ড বেবি আইটেমসে, আর আমার আপুদের জন্য এবং আন্টিদের জন্য দেখাবো কতগুলো ব্র্যান্ডের ফাউন্ডেশন কালেকশন, যারা কিন্তু এই কালেকশনগুলো খুঁজছিলেন কোথা থেকে কিনবেন সেটাই আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাকে একটা আপু ক্যামেরার আসলে সে আসবে না, বাট আমাকে সাইড থেকে সব কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করবে। তো আপু কেমন আছেন? আচ্ছা, তো আপু আপনি আজকে আমাদেরকে মোটামুটি কতগুলো ব্র্যান্ডের ফাউন্ডেশন দেখাচ্ছেন? আচ্ছা, আর আপনাদের কাছে যে ব্র্যান্ডগুলো আছে বা যেগুলো আমরা দেখছি, বাজেটটা সর্বনিম্ন কত থেকে শুরু হবে? আচ্ছা, আর এটা কি ফিক্সড হবে নাকি কিছু অর্ডার করা যাবে, মানে ডিসকাউন্ট হবে? কিছু অর্ডার থাকবে। আচ্ছা, ফার্স্টে কোনটা দেখছি আপু আমরা? আমরা গোল্ডেন গার্লের ফাউন্ডেশন দেখছি। এটা হচ্ছে এলজি ফাউন্ডেশন, সম্পূর্ণ ওয়াটার। অনেক মেকআপ আসতে দেওয়ার পর যেগুলো এক জায়গায় থাকে না, ঘামলে রোদে কালো হয়ে যায়, ব্যাগ চলে যায়, কিন্তু এটা সেটা করবে না। আপনার 24 ঘন্টা লং লাস্টিং করবে। 24 ঘন্টা স্টে করবে? আপনি কি আমাদের হাতে কি একটু ইউজ করে দেখাবেন? আচ্ছা, এটার মধ্যে কালার টোন কতগুলো হবে? কতগুলো শেড? 5টা শেড হবে। আচ্ছা, তো আমার মনে হয় আপনারা যারা যখন কিনবেন আপুর সাথে কথা বলে নিলে আপনার স্কিন টোন অনুযায়ী হয়তো বা আপু আর কি বুঝিয়ে দিতে পারলো যে এটা আপনি ইউজ করেন। আপুর শেড অনুযায়ী কিন্তু এই কালারটা না, বাট আপুর তো দেখান যেটা আর কি কত সহজে মিক্সড হয়ে যাচ্ছে, বাকি এটা একটু আমাদেরকে দেখান। এটা স্মুথলি আপনাদের স্কিনের সাথে মিশে যাবে, দেখেন বোঝাই যাবে মিশে যাবে। ফাউন্ডেশনটা কিছু ইউজ করছেন এবং এটা তো ওয়াটারপ্রুফ, রাইট? হ্যাঁ হ্যাঁ, পানি দেওয়ার পরে তো এটা হচ্ছে। আমি পানি তো দেখে দিচ্ছি, পানি দিলে কিছু হবে? স্প্রেটা আছে না, ওয়াটার স্প্রে? আচ্ছা, যেটুকু এসেছে ওটুকু দিয়ে আপনি দেখেন। এই যেখানে দেখেন এখানে কিন্তু পানি আপুর হাতে অলরেডি, আপু হচ্ছে এটা এখন ঘষে দেখাবে, এটা কিন্তু উঠে যাবে না, স্টে করবে, লং লাস্টিং করবে। আচ্ছা, ওকে। তো এটা মোটামুটি কতগুলো শেড বললেন আপু আপনি? 5টা। প্রাইসটা কত পড়ছে? 750 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 750 টাকা এবং এখান থেকে কিছু অর্ডার করা যাবে, এবং এখানে কিন্তু সানস্ক্রিনও আছে আমি দেখতে পাচ্ছি, একটাতেই কিন্তু আপনার সবগুলোর কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এরপরের ফাউন্ডেশনটাতে চলে যাই। কোন ব্র্যান্ডটা দেখবো আপু? স্টিলার। আচ্ছা, এরপর আমরা স্টিলারটা দেখবো। প্রাইমার দেওয়া সেকশন। আচ্ছা, এখানে কি কি আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটা এক্সট্রা প্রাইমার দেওয়া আছে, আপনাদের প্রাইমারটা লাগবে না, ইউজ করলে। আচ্ছা, যারা এক্সট্রা প্রাইমার কেনেন তাদের জন্য আর এটাতে আর প্রাইমারটা আর কি লাগছে না? প্রাইমারটা লাগছে না। আচ্ছা, এটা কতগুলো শেডে হচ্ছে? তো 2টা শেড। আচ্ছা, আর এটার মধ্যে আর কি কি কোয়ালিটি আছে সেটা একটু বলে দেন। এটাও সেম ওয়াটারপ্রুফ সানস্ক্রিন দেওয়া আছে। আচ্ছা, ওকে, এটার বাজেটটা কত? 550 টাকা। আচ্ছা, এটা কিন্তু আবার অনেকটাই আর কি ওই আগের ব্র্যান্ডের তুলনায় কম, যেটা হচ্ছে 550। আচ্ছা, এটা তো কিছুটা অর্ডার করা যাবে, রাইট? আচ্ছা, কিছু অর্ডার থাকবে আপুদের জন্য। এটাকে আপনি হাতে দেখাতে চাচ্ছেন? আচ্ছা, একটু দেখাই, এটাকে আপুর স্কিন টোন অনুযায়ী, রাইট? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, সেট হয়ে গেল কিন্তু এটা, এবং এটার উপর পাউডার দেওয়ার পরে কিন্তু আরো সুন্দর সেট হয়ে যাবে। আচ্ছা, তো এটা বাজেটটা হচ্ছে 550 এবং কালার হবে 2টা। আচ্ছা আপু, আমরা নেক্সট ব্র্যান্ডে চলে যাই। এরপরে কোন ব্র্যান্ডটা দেখছি? আচ্ছা, এরপরে লরিয়ালেরটা দেখাবো। লরিয়ালেরটা আপনারা দেখতে পান, এটা হচ্ছে মেড ইন জার্মানি, এটাতে 4টা স্কিন টোনে হবে। আর এটার কোয়ালিটি গুলো বলে দেন। কোয়ালিটি হচ্ছে আমরা ওয়াটারপ্রুফ, এই ওয়াটারপ্রুফ আমরা, আর এটাতে আর একটা কনসিলার দরকার নেই আলাদা। আচ্ছা, এটাতে কনসিলারটা এক্সট্রা করে লাগছে না, আর এটা ওয়াটারপ্রুফ হচ্ছে আর লং লাস্টিং হবে। আচ্ছা, বাজেটটা কত আপনি? এটা হবে আমরা 750 টাকা। আচ্ছা, এটার বাজেটটা কিন্তু হচ্ছে 750 টাকা, এবং অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। আচ্ছা, এরপরে ব্র্যান্ডে চলে যাই আমরা। এরপরে কোনটা দেখছি? আচ্ছা, মোস্ট পপুলার ব্র্যান্ড ল্যাকমি। ল্যাকমির এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড, একদম অরিজিনাল ইন্ডিয়ানটা আপনারা পাবেন, এটা সম্পর্কে সবাই জানে, ওটা বলা আলাদা কিছু বলার দরকার নেই। আচ্ছা, এখানে দাওয়াই আছে কি কি না আছে না আছে আমি দেখে দেই। ল্যাকমি সম্পর্কে সবাই জানে। আচ্ছা, তো এটার বাজেটটা কত রাখছেন ভাই আপনারা? 350 টাকা। আচ্ছা, এটার বাজেটটা হচ্ছে 350 টাকা, ডিসকাউন্ট আছে এর মধ্যে? আচ্ছা, এটা ফিক্সড হচ্ছে। আচ্ছা, এরপরে কালেকশনে চলে যাই। NYXR, এটা হচ্ছে ইউকে মনে হয় সম্ভবত লেখা আছে পিছনে পাশে। এটা কি ইউকের প্রোডাক্ট? আচ্ছা,
এটার কালার শেড কতগুলো আছে? এটা ক্লাস সেট হচ্ছে তিনটা, তিনটা কালার শেড হবে। আচ্ছা বাজেটটা কত পড়বে? বাজেটটা হবে 550, বাজেটটা হবে 550 টাকা। ওকে, তারপরে আমরা কোন ব্র্যান্ডটা দেখছি? আচ্ছা আনাস্তাসিয়া, আনাস্তাসিয়া। আচ্ছা এরপরে হচ্ছে আনাস্তাসিয়া দেখছি, আনাস্তাসিয়া অনেক ভালো একটা ফাউন্ডেশন এটা, এবং এটাতে সানস্ক্রিনও অ্যাড করা আছে আমি দেখতে পাচ্ছি। এটা কোন কান্ট্রি? মেড ইন কিসে তো আছে, ইউকে মনে হয় সম্ভবত, রোমানিয়া। আচ্ছা কালার কতগুলো আছে? কালার হচ্ছে চারটা। বাজেটটা কত? বাজেটটা 650, 650। আচ্ছা তো দর্শক, আমরা মোটামুটি কিছু ব্র্যান্ড আপনাদেরকে শো করার ট্রাই করলাম, এখানে কিন্তু আরও হিউজ কালেকশন আছে আপনাদের জন্য। তো আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে এসে, দোকানে এসে আপনাদের পছন্দ মতো বা আপনার স্কিন টোন অনুযায়ী যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনারা কিন্তু নিতে পারেন। আর সব ধরনের কসমেটিক কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মায়েশা কসমেটিক অ্যান্ড বেবি আইটেমস। অ্যাড্রেসটা হবে স্বপ্নং G/4 গ্রাউন্ড ফ্লোর, ইস্টার্ন মল্লিকা এলিফ্যান্ট রোড, ঢাকা 1205। একটা মেইল অ্যাড্রেস আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বার, এখানকার প্রোপ্রাইটার হচ্ছেন মোশারফ হোসেন খোকন ভাইয়া, 0186225-6692, 0164884-6161। আর অ্যানাদার আরেকটা নাম্বার আছে, তো আপনারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা ডিরেক্টলি দোকানে কিন্তু চলে আসতে পারেন কেনাকাটা করতে। আশা করি ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেনাকাটা করতে মায়েশা কসমেটিক্স আসবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।